উনি বর্ধমান এবং পশ্চিমবাংলা সম্পর্কে কিছুই জানেন না। এই ধরনের স্টেটমেন্ট আমাদের বর্ধমানের বুকে যে ইমেজ, সেই ইমেজকে নষ্ট করে। তাদেরকে কি বোঝান যে 12 বছর আগে কি ছিল আর 12 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে? 12 বছর আগে ছিল এই গেট, ছিল এই আলো, ছিল এই রসনাই, ছিল ঝকঝকে রাস্তা, হসপিটাল ছিল, এত যানবাহন ছিল, কিচ্ছু ছিল না। সায়নী ঘোষ সে জানে ভোলা সেনকে? যদি না জানে, সায়নী ঘোষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতে ভোলা সেনকে। ওই গেটের গায়ে এখনও ফলক লাগানো আছে ভোলা সেনের। এরা কিচ্ছু জানে না, কোনো সেন্স নেই। ওদের কাজ হচ্ছে শুধুমাত্র ভাইপো আর পিসির কে কত বেশি চটি চাটতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে এরা সব মানে ইনটলারেবল স্টেটমেন্ট। এইগুলো ভাবা যায় না। এই ধরনের স্টেটমেন্ট আমাদের বর্ধমানের বুকে যে ইমেজ, সেই ইমেজকে নষ্ট করে। উনি গেট বলতে কোন গেটের কথা বলছেন? কর্জন গেটটা একটাই তো গেট, তো সেখানে কর্জন গেটের কথা উল্লেখ করে উনি যে কথা বলতে চাইছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি বর্ধমান এবং পশ্চিমবাংলা সম্পর্কে কিছুই জানেন না। সায়নী ঘোষ অত মূর্খ নয় যে উনি এই গেটটাকে বলবেন। উনি বিশ্ব বাংলার লোগো লাগানো যে স্তম্ভটা কার্জন গেটের সামনে আছে সেইটাকে বলেছে, তার সঙ্গে সঙ্গে উনি বলেছেন যে গেটগুলো পশ্চিমবাংলায় নতুন করে করা হয়েছে, সেই গেটগুলোর কথা উনি বলেছেন। উনি কার্জন গেটকে কখনো বলেননি।